বন্ধুরা, প্রায় 6 মাস ইঞ্জুরি কাটিয়ে আবারও ভারতীয় ক্রিকেটে ফিরেছে শ্রেয়াস আইয়ার এবং কেএল রাহুল। আর দুজনেই কিন্তু সুযোগ পেয়েছে এশিয়া কাপের স্কোয়াডে, এবং এশিয়া কাপের স্কোয়াডে সুযোগ পাওয়ার পর কিন্তু অনেকেই অনেক রকম কথা বলছে শ্রেয়াস আইয়ার এবং কেএল রাহুলের সম্পর্কে। হ্যাঁ বন্ধুরা, অনেকেই কিন্তু বলছে যে শ্রেয়াস আইয়ার এবং কেএল রাহুল দুজনই অনেকদিন ক্রিকেট খেলে না। তবে এই ভিডিওতে তোমাদেরকে বন্ধুরা জানিয়ে দেবো শ্রেয়াস আইয়ার এবং কেএল রাহুলকে ভারতীয় দলের স্কোয়াডে কেন গুরুত্বপূর্ণ। এশিয়া কাপের স্কোয়াড হোক বা বিশ্বকাপের স্কোয়াড, দুটো স্কোয়াডেই কিন্তু ভারতীয় দলে শ্রেয়াস আইয়ার এবং কেএল রাহুলকে খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ সেটা তোমাদেরকে এই ভিডিওতে জানাবো, সম্পূর্ণ ভিডিও দেখুন। এই মুহূর্তে ভারতীয় দলের 4 নম্বরে খেলার মতো কিন্তু শ্রেয়াস আইয়ারের মতো প্লেয়ার আর নেই। যদিও তারা বেশ কয়েকদিন, শ্রেয়াস আইয়ার এবং কেএল রাহুল দুজনই বেশ কয়েকদিন ইঞ্জুরিতে ছিল, তবে এই মুহূর্তে কিন্তু শ্রেয়াস আইয়ার এবং কেএল রাহুল দুজনই ভালো খেলছে। তারা প্র্যাকটিস করছে, যথেষ্ট সময় দিচ্ছে ক্রিকেটের পিছনে। তবে শ্রেয়াস আইয়ারকে 4 নম্বরে কেন প্রয়োজন সেটা আপনারা নিজেরাই চোখে দেখুন। বন্ধুরা, শ্রেয়াস আইয়ার 2022 সালে তোমার হচ্ছে 15টা ম্যাচ খেলেছে, 17টা ম্যাচ খেলেছে, যেখানে 15 ইনিংসে শ্রেয়াস আইয়ার ব্যাটিং করেছে। তো এই 15 ইনিংসে শ্রেয়াস আইয়ার টোটাল 724 রান করেছে। এভারেজ রান রয়েছে 55.69, স্ট্রাইক রেট 98, 50 করেছে 6টা এবং 100 করেছে 1টা। তো এই মুহূর্তে শ্রেয়াস আইয়ারকে কিন্তু 4 নম্বর পজিশনে খুবই জরুরি। 4 নম্বর পজিশনে শ্রেয়াস আইয়ারের পারফরমেন্স আপনারা দেখলেন 2022 সালে, 2023 সালে কিন্তু খুব একটা বেশি খেলার সুযোগ পায়নি। তো এই পারফরমেন্সের উপর যখন একটা প্লেয়ার পুরোপুরি ফিট থাকে তাহলে কিন্তু সেই প্লেয়ারটাকে বাদ দেওয়া যায় না। অনেকেই অনেক রকম কথা বলছে, তবে আমার মতে শ্রেয়াস আইয়ার এবং কেএল রাহুলকে কিন্তু দলে রাখাটা জরুরি ছিল, যেটা কিন্তু বিসিসিআই এবং চিফ সিলেক্টর অজিত আগারকার ভালো মতোই বুঝতে পেরেছিলেন। ক্যাপ্টেন রোহিত শর্মাও বুঝেছিলেন যে কারণে শ্রেয়াস আইয়ারকে 4 নম্বরে খেলানোর জন্য দলে রেখেছে। এরপর আসছি বন্ধুরা কেএল রাহুলের পারফরমেন্স। বন্ধুরা, কেএল রাহুল দুটো পজিশনে ব্যাটিং করে, এক হচ্ছে ওপেনিংয়ে আর হচ্ছে 5 নম্বর পজিশনে। ওপেনিংয়ে কেএল রাহুল কিন্তু বেশ কয়েকটা ম্যাচে ভালো খেলতে পারেনি, তবে আপনি খেয়াল করে দেখলে বুঝতে পারবেন যে কেএল রাহুল কিন্তু 5 নম্বরে দুর্দান্ত খেলে। 5 নম্বরে কেএল রাহুল টোটাল 18 ইনিংসে ব্যাট করেছে, এই 18 ইনিংসে রান করেছে 779, এভারেজ রান রয়েছে 55.64, স্ট্রাইক রেট 98, 57 এবং 101। তো কেএল রাহুল ওপেনিংয়ের থেকে কিন্তু 5 নম্বর পজিশনে দুর্দান্ত খেলে। এই মুহূর্তে যেহেতু ওপেনিং পজিশনটা রোহিত শর্মা এবং শুভমান গিল দখল করে নিয়েছে, অপরদিকে উইকেট কিপারের একটা সমস্যা রয়েছে, 5 নম্বরে কোন প্লেয়ারকে খেলাবে সেটা নিয়ে একটা সমস্যা ছিল। এই পজিশনে দাঁড়িয়ে কিন্তু কেএল রাহুলকে 5 নম্বরে খুবই জরুরি। 4 নম্বর পজিশনে শ্রেয়াস আইয়ার এবং 5 নম্বর পজিশনে কেএল রাহুল, এই দুটো প্লেয়ারকে যদি এই 4 আর 5-এ খেলানো যায় তাহলে কিন্তু ভারতীয় প্লেয়িং ইলেভেনে আর কোনো দুর্বলতা থাকবে না। এই দুটো প্লেয়ারকে প্রয়োজন ছিল, আমরা অনেকেই চাইছিলাম যে এরা দুজন জানি এশিয়া কাপের আগে পুরোপুরি সুস্থ হয়ে যায়, পুরোপুরি ফিট হয়ে যায়, এবং এই মুহূর্তে কিন্তু দুজনই পুরোপুরি ফিট হয়ে গেছে আর প্র্যাকটিস করছে। 25 আগস্ট থেকেই কিন্তু শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল সহ যারা স্কোয়াডে সুযোগ পেয়েছে এশিয়া কাপের স্কোয়াডে, প্রত্যেকেই প্র্যাকটিস করছে এবং ভালো প্র্যাকটিস করছে। শ্রেয়াস আইয়ার কিন্তু 199 রানের একটা ইনিংস খেলেছে, 111 রানেরও একটা ইনিংস খেলেছে, অপরদিকে কেএল রাহুলও কিন্তু দুর্দান্ত ব্যাটিং করছে।